অনিশ্চয়তা কাটিয়ে করোনা সংকট মোকাবিলা করে অবশেষে 31 মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। ওই দিন সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও করোনা সংকটের প্রভাবে এবার তা সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না, ফল প্রকাশ হবে অনলাইনে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফল প্রকাশের আগে নিবন্ধন করে রাখলে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ওই নম্বরে পৌঁছে যাবে ফলাফল। এসএসসির মাধ্যমে আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হলে প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি স্পেস যার যার বিভাগের প্রথম 3 অক্ষর, আমি এখানে ঢাকা দিলাম, DHA স্পেস রোল নাম্বার, এবং তারপরে দিতে হবে 2020 নাম্বার অর্থাৎ সাল, এবং পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পর একটি ফিরতি SMS-এর মাধ্যমে কনফার্মেশনটি জানিয়ে দেওয়া হবে। সো এভাবেই প্রি রেজিস্ট্রেশন করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.